তার বয়স আঠারো এবং একটি মেয়ের সাথে তার সম্পর্ক রয়েছে তারও বয়স আঠারো তো মা রাজি মেয়ের মা বাবা এখনও পরিপূর্ণভাবে স্বীকৃতি দেন নাই এমত অবস্থায় সে যদি বিয়ে করতে চায় তাহলে বিয়ে করতে পারবে কিনা আমরা আসলে ছেলের বয়স মাত্র আঠারো আসলে বিয়ের খুব বয়স হয়ে গেছে তা নয় এটা ইমোশনের বয়স আবেগের বয়স সিদ্ধান্ত নেওয়ার বয়স নয় এই আমরা ছেলেকে বলবো তিনি যেন আরেকটু ভেবে চিন্তে সামনে আগান আর মেয়ের বাবা রাজি হোক তারপরে বিয়েটা করুক একবারে বাবাকে নারাজি রেখে বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাবে কেন আর ওর বয়স তো শেষ হয়ে যায়নি মাত্র তো বিয়ের বয়স এখনো আসতেছে মাত্র এই জন্য তাড়াহুড়া না করে ভেবে চিন্তে দৃষ্টিভঙ্গিতে শরীর দৃষ্টিভঙ্গিতে অসুবিধা নেই তবে মেয়ের অভিভাবক থাকতে হবে এখন মেয়ে যেহেতু বালেগা হয়ে গেছে ওলা মায়নাব বলেন যে অভিভাবক যদি নাও থাকে যেহেতু মা রাজি আছে অভিভাবক তো মাও তো করতে পারবে সেই হিসাবে সরিভাবে বিয়ে হয়ে যাবে যদি সেখানে সরি ক্রাইটেরিয়া ফলো করা হয় আর মেয়ের বাবাকে রাজি করতে পারলে তাহলে বিয়ে হবে অন্য সকল মাসলাকের লাগের অনেকে এক কথায় জিজ্ঞেস করে যে ছেলেদের ছেলেদের বয়স কত বিয়ে করার ক্ষেত্রে বিয়ের কোনো বয়স ছেলের ক্ষেত্রেও নাই মেয়ের ক্ষেত্রেও নাই শরীর নির্ধারিত কোনো বয়স নেই এই জন্য একবারে নাবালেক মেয়ে বিয়ে দেওয়া যায় আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ রাসুলের সাথে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম যখন বিয়ে করেন মা আসার বয়স তো ছয় বছর ছিল তো বিয়ের ইজাব কবুল আবু বকরের পক্ষ থেকে কবুল হয়েছে রাসুল ইজাব করেছেন তাহলে বোঝা যায় যে ছোটোকালে বিয়ে যায়স শরীয়ত বিয়ের কোনো বয়স নির্ধারণ করেনি এটা আমাদের রাষ্ট্রীয় আইনে কিছু বয়স নির্ধারণ রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা দেখানো এটা তো জি রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা দেখানো যেতে মানে নিষেধ না কিন্তু রাষ্ট্র যদি এমন কোন আইন করে বসে যে একবারে এটা যেমন ধরেন মেয়েদের বিয়ে এতই লাগবে যদি মেয়ের বয়স আঠারো নির্ধারণ করে দেওয়া হয় যে মেয়ে ক্লাস নাইনে প্রেম করা শুরু করছে এমন মেয়ে অসংখ্য আছে যারা ইন্টারমিডিয়েটে অন্য ছেলের সাথে গল্প করছে রিক্সাওয়ালার সাথে পালিয়ে যাচ্ছে মা বাবা তখন কি করবে কতদিন পাহারা দেবে তখন দেশের আইনকে মানতে গেলে ফলই যাচ্ছে তারা মিথ্যা তত্ত্ব মিথ্যা তত্ত্ব দিয়ে বিয়ে করছে এই একটু জটিলতা তৈরি হয় এজন্য আইনটা যদি এমন হতো আমাদের প্রস্তাবনা যে মেয়ে যদি শারীরিক ভাবে ফিট হয়ে যায় ডাক্তার সার্টিফিফাই করে তাহলে 16 15 হতে পারে জি অনেক মেয়ে আছে আগে ফিট হয়ে যায় ধন্যবাদ মাস্টারম জাযাকাল্লাহ আমরা উত্তর পেয়েছি আর একজন কলার আছেন আমরা চেষ্টা করছি কথা বলতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো। সুদুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম বলেন কোথা থেকে বলছেন? সুদুর আমি বলতেছিলাম আমার ভাই ফটোগ্রাফিং এর কাজ করে এবং ওর প্রায় টিম থেকে 4 লাখ টাকার মতো মাল আছে যেটা দিয়ে ও কাজ করে কম্পিউটার এবং ক্যামেরা। হুম এখন এর কি কোনো যাকাত দিতে হবে? আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। শুনেছেন নিশ্চয়ই ব্যবসা যেটা সেটার জাকাত দেবে ইনস্টলমেন্ট আর জাকাত দেবে না আচ্ছা সে ব্যবসা করছে ব্যবসা করে যে টাকা জমাচ্ছে ওই টাকার উপরে যদি নির্ধারিত সিস্টেমে জাকাত আসে তার জাকাত দেবে মুদি দোকানের হুকুম কি হবে তাহলে এটাই আগে এটাই একটু আচ্ছা নিশ্চয়ই এখানে ব্যবসা করার জন্য সে কিন্তু হয়তো ল্যাপটপ কিনেছে কম্পিউটার কিনেছে সে কিন্তু কম্পিউটারের ব্যবসায়ী না সে ব্যবসা করছে ভিন্ন কিছু যেমন একজন ফটোকপি দোকানদার সে কিন্তু ব্যবসা করছে ফটোকপির কাগজের। লিখলিশিং নেন না। মেশিন নেন না। এইজন্য সে মেশিনের ফুজি না এটা জাকাত দেবে না সে। এটা হলো ইনস্ট্রুমেন্ট এটা মাধ্যম। এবার বলছিলেন জানি কি? হ্যাঁ, মোদি দোকান যারা মানে দোকানে যারা যারা ব্যবসা করছেন দেখা যাচ্ছে দোকানে মাল আছে যেমন কাউরান বাজার আমাদের অফিসের পাশে দেখেন এক একটা দোকানে অন্তত 20-25 লক্ষ টাকার মাল আছে অনেক দোকান। তো এদের মানে যাকাতের বিধানটা কি এরা হলো যাকাতের টোটাল মালটা হিসাব করবে। 얘 তারা মালের ব্যবসা করছে। জি। এই জন্য তাদের সাধ্য যতটুকু কুলায় অতটুকুতে তারা হিসাব করবে হিসাব করার পরে তারপরে কিছু টাকা বাড়াইয়া ধরবে কোনোভাবেই যেন জাকাত কমতি না পড়ে আর বাকিটা আল্লাহর কাছে সারেন্ডার করবে যে আল্লাহ আমি চেষ্টা করেছি লাইকুক আল্লিফুল্লাহ নফসানিল্লা বোস আহা আল্লাহ সাধ্যের বাহিরে কাউকে চাপিয়ে দেন না এভাবে হিসাব করে জাকাত দেবে জি ধন্যবাদ মাসরম তারপরে এখানে আরেকটি প্রশ্ন আচ্ছা এটা একটু আলোচনা করা দরকার মোহতারাম সেটি হচ্ছে আপনি গত কয়েকদিন আগে দ্বিতীয় রোজায় আকাশে চাঁদ নিয়ে চাঁদের নিচে যে শুক্র গ্রহ দেখা গিয়েছিল এটাকে অনেকে অনেক ধরনের ব্যাখ্যা করে একটা সমাজের মধ্যে বিভ্রান্তি এবং গুজব ছড়িয়েছেন আপনি কি বলবেন মহতারাম আসলে এটাই কি সেই হাদিসে বলা জুলফি তারা কিনা এবং এটা নিয়ে এই যে গুজব ছড়ানো হচ্ছে এ ব্যাপারে ইসলামেশ্বরিয়ার ভাষ্য কী আপনাদের বক্তব্য কি মোহতরাম আসলে ব্যাপার হলো যে সাল্লাম কেয়ামতের আগে যে জুলফি তারার কথা বলেছেন এটাই গত কয়েকদিন আগে ছিল এটা তারা নির্ধারিত করলো কীভাবে সেটাই তো বরং বিজ্ঞান তো বলছে এটা ভেনাস এটা শুক্র গ্রহ তো শুক্র গ্রহটা হয়তো তার স্থান যে কক্ষপথ আছে কক্ষপথে চলতে চলতে এটা ওই দিন চাঁদের নিচে চলে আসছে কিন্তু এটাকে ঝুলপি তারা বানিয়ে দিলে কিভাবে হবে এটা দুটা আমরা আলাদা দেখেছি চাঁদও আলাদা ওই ভেনাসটাও আলাদাই ছিল তো এই জন্য এটা নিশ্চিত না হয়ে এটাই ওই হাদিসের এবং মহترم অনেকে দেখেছি ইক্কুতারা বিলনাসি হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতি মওরাদুল কোরআনের আয়াত নিয়ে এখানে দলিল নিয়েছে হাদিসের মধ্যে আছে এইভাবে চাঁদের নিচে জুলফিদারা উঠবে আমরা এটা এটাকে আমরা ভালোভাবে দেখতে চাই যে কিয়ামত আগাচ্ছে মানুষের অন্তরে ভয় তৈরি হোক কিন্তু এটাকে ওই তারকার সাথে মেলা দিতে হবে এবং এই আয়াত দিয়ে দলিল দিয়ে এটাতে একবার একটা সেলিমি একটা মানে হয়ে গেল যে একবার কোরআনের আয়াতকে এইভাবে ইউজ করা কি ঠিক? আস্তাগফিরুল্লাহ আল্লাহ বুজ করুক